শান্তি, বিয়ে করছো কবে? আমি কেবল ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, কি ধরনের প্রশ্ন এটা? হায় হায়, মেয়েটা নাকি কেবল ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। বিয়ের কথা শুনে শর্মে তার মুখ হয়ে গেছে লাল। টিকটকে গিয়ে দেখলাম তার ভিডিও, দেখে মনে হইলো সে তো আস্ত একটা মাল। তোমার নরমালি কেমন ছেলে পছন্দ বিয়ে করার জন্য? ভালো হবে, ভদ্র হবে, আর কিছু? শুধু ভালো ভদ্র, টাকা লাগবে না? টাকা আমি কামাতে পারবো। এখন দেখো ভাই, তোমার আর আমার সাধারণ চিন্তা যে মেয়েটা কিভাবে টাকা কামাবে। তো আমি তো ফার্স্টে ভাবছি হয়তো বা কোনো ভালো চাকরি টাকরি করবে, যার কারণে হয়তো বা এই কথাটা সে বলছে। বাট পাবলিকের কমেন্ট পড়ার আলাদাই একটা মজা, তুমি জানো? বাংলাদেশি পাবলিক যে কমেন্ট গুলো করে না, ওই কমেন্টের মতো বিশ্বে আর কোনো জায়গায় এরকম কমেন্ট পাওয়া যায় কিনা আমার সন্দেহ আছে। তো আমি তাদের কমেন্ট বক্সে চেক করি, জাস্ট একটা কমেন্টে বেশি আসতেছিল, টাকা কামানোর উপায়, 500 টাকা অডিও কল, 1000 টাকা ভিডিও কল। তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবারও স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো। তারপরে বলে দিচ্ছি, আজকে আমরা শান্তি পেতে যাচ্ছি, কেননা আজকে আমরা কথা বলতেই যাচ্ছি শান্তি নিয়ে। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, নিজের পেছন থেকে আঙ্গুলটা বের করার, আজকের ভিডিও শুরু করা যাক। নরমালি কেমন ছেলে পছন্দ বিয়ে করার জন্য? ভালো হবে, ভদ্র হবে, আর কিছু? শুধু ভালো ভদ্র, টাকা লাগবে না? তার এত সুন্দর কথা শুনিয়ে আমি খেয়ে ফেলছিলাম ক্রাশ, ভাবিনি এটা হয়ে যাবে সুন্দর একটা বাস। তার এত সুন্দর কথা শুনিয়া হয়ে গেছিলাম আমি রাজি, ভাবছিলাম তাকে বিয়ে করতে যাব নিয়ে তার বাসায় কাজই। কিন্তু পানি আনতে দিয়েছিলাম নিয়ে আসছে কাঁচের গ্লাস, আর ধরায় দিছে পিছনে এক কেলা বাস। রুকো যারা, সবর করো। তার থেকে বড় কথা, সবাই পছন্দ করবো ভাবছিলাম আমি, কেননা তার কথা শুনিয়া হয়েছিলাম আমি রাজি। অবশেষে দেখি মাইয়াডা আমার থেকে বেশি পাজি। শুধু ভালো ভদ্র, টাকা লাগবে না? টাকা আমি কামাতে পারবো। এখন যদি তুমি আমার মতো তার কথা শুনিয়া খেয়ে ফেলো ক্রাশ, তাহলে তোমার জন্য রেডি আছে এক কলা বাস। প্রমাণ দাও। এটা আগে তুমি বলবা না? মেয়েটা পিছনে বাস নিয়ে সামনে নাচতেছে, তার মানে বুঝতেছো গাইস, তার পিছনে সবসময় বাস ঢুকেই থাকে আর সে নাচার মধ্যেই থাকে। শুধু ভালো ভদ্র, টাকা লাগবে না? টাকা আমি কামাতে পারবো। দেখো তুমি এইসব কথা শুনিয়া যদি খাইয়া ফেলো ক্রাশ, তারপরে তো তোমার পিছন দিয়ে ঢুকবে ওইগুলা বাস যেগুলো তার টিকটক ভিডিওর মধ্যে দেখাইলাম। আচ্ছা, কেননা দেখো ভাই, তুমি যতই ভালো মনে করো না কেন একটা মেয়েকে, মেয়েরা কিন্তু এমনই ভালো ভালো দেখাইবে, লাস্টে পিছন দিয়ে ঢুকাইবে, মানে বাস। তো এটাই বলতে চাইতেছি, একটু সাবধানে খাইও মাইয়া গো প্রতি ক্রাশ, না হলে ঢুকে যাবে তোমার পিছনে এক কেলা বাস। আবার দেখো, তখন আমার একটা বিষয় খুব খারাপ লাগছে, যখন এই মেয়েটাকে বলা হয়েছিল 500 টাকা অডিও কল আর 1000 টাকা ভিডিও কল। এইগুলো কমেন্ট তুমি করতে পারবা যারা গেমিং কে, জান্নাত গেমিং কে, সাদিয়া গেমিং কে, আরো হাজারো লাইভ স্ট্রিম আছে গেমিং কমিউনিটির কিছু ম্যাগি, তাদেরকে তোমরা এসব কমেন্ট করতেই পারো, কেননা তারা মনে করো ম্যাগিগিরি করার জন্যই জন্মাইছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস, এইখানে এই মেয়েটার এইসব বলা তোমাদের ঠিক হয় না, আমি জাস্ট এটাই বলতে চাইতেছি। এখন আবার একদলের মনে প্রশ্ন জাগে উঠবো, হঠাৎ করে আফ্রিদি ভাই এত ভালো মানুষ হয়ে গেছে, কোনো বদ চক্কর তো অবশ্যই আছে। এখন দেখো, তোমরা যদি ভেবে থাকো এই মাইয়ার প্রতি আমি ক্রাশ খাই লেছি, তাইলে তোমাদের ভুল ধারণা। ও আই সি, সত্যি কথা কইতে একটু খাইছি, আর জাস্ট ফান ইয়ার। তবে হ্যাঁ, এই মেয়েটারও কিছু টিকটক ভিডিও আছে, ওইগুলাকে একটু রিভিউ করে আসি চলো তো। ওকে, না সিরিয়াসলি, এতক্ষণ আমি ভাবছিলাম যে এই মেয়েটার নিয়ে কিছু বলবো না, আমি সিরিয়াসলি কিচ্ছুই বলবো না, বাট যখন আমি তার এই ডান্সটা দেখতে পারছি, তারপর থেকে মানে নিজের মন থেকে একটা উচ্ছ্বাসিত কিছু একটা বাইরে হইতেছে, কি বাইরে হইতেছে এটা বলতে পারতেছি না আমার মুখ দিয়া। তবে হ্যাঁ, এটা শিওর থাকো যে এই ম্যাগি তার জামাইকে কিভাবে কামাই করে খাওয়াবে, তার উপায় হলো এটাই, টিকটকে গিয়ে মুজরাগিরি করবে এইভাবে, তারপরে তার ওই ভদ্র সরল সোজা বোকা চোদা জামাইকে এইভাবেই খাওয়াবে, মুজরাগিরির টাকা দিয়ে খাওয়াবে। ওয়েমেন নরমালি কেমন ছেলে পছন্দ বিয়ে করার জন্য? ভালো হবে, ভদ্র হবে, আর কিছু? শুধু ভালো ভদ্র, টাকা লাগবে না?
টাকা আমি কামাতে পারবো। দেখো ভাই, তোমরা অনেকে ওই ভিডিওটার মধ্যে কমেন্ট করছো যে 500 টাকা অডিও কল আর 1000 টাকা ভিডিও কল, এটা তোমাদের ভুল ধারণা। সেইভাবে টিকটকে মুদ্রা করে তার জামাইকে খাওয়াবে, তার জামাইকে কোনোভাবেই কষ্ট করতে হবে না, তার এইভাবে মুদ্রাই যথেষ্ট তার জামাইকে খাওয়ানোর জন্য। এরকম ভাবে টিকটকে মুদ্রা করে টাকা কামানোকে বলা হয় দিস ইজ বিজনেস ব্রো। আচ্ছা, এটা ভুল ধারণা, দিস ইজ হার্ড ওয়ার্ক। আচ্ছা, কেননা তার এভাবে কমল লাড়ানো দেখার পরে মাঝে মাঝে আমারও মনে হয় যে না, আসলে যেই তার বিয়ে করবে তার লাইফটা আসলেই সেটেল, কেননা মাঝরাতে কমল লাড়ানোর ডান্সটাও অস্থির হয়। আমি কিন্তু বুকের উপরে শুয়ে থেকে কইছি, তোমরা যদি ভাবে থাকো বুকের উপরে শুয়ে থেকে তাহলে তোমাদের ভুল ধারণা, বুক থেকে হালকা একটু নিচে। তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না, আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো, ততক্ষণ অব্দি ভালো থেকো, তোমাদের জন্য অলওয়েজ দোয়া, আমার জন্য দোয়া করো, আপাতত জন্য গেলাম।